হান্ড্রেড ক্রোর ক্লাব এর এই বলি নায়িকারা কে জানেন? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। সালমান, শাহরুখ, আমিরা তো রয়েছেনই, আছেন অক্ষয়, ঋতিক রাও। কিন্তু ফিল্ম মেগাহিট করাতে এইসব নায়কদের সঙ্গে একই সারিতে রয়েছেন কয়েকজন নায়িকাও, যাদের ছবি বেশিরভাগ ক্ষেত্রেই 100 কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। হান্ড্রেড ক্রোর ক্লাব এর সেই বলি নায়িকারা কে জানেন? অনুষ্কা শর্মা, জব তক হ্যায় জান 2012, পিকে 2014, সুলতান 2016, এ দিল হ্যায় মুশকিল 2016, সঞ্জু 2018, সুই ধাগা 2018 100 কোটি ক্লাবে প্রবেশ করেছে। সোনম কাপুর, ভাগ মিলকা ভাগ 2013, প্রেম রতন ধানপায়ো 2015, সঞ্জু 2018, ভিলে দি ওয়েডিং 2018 সবকটি ছবি পেরিয়েছে 100 কোটি ক্লাব। কারিনা কাপুর, ভিলে দি ওয়েডিং 2018, বজরঙ্গি ভাইজান 2015, সিংহম রিটার্নস 2014, বডিগার্ড 2011, রাওয়ান 2011, গোলমাল 3 2010, থ্রি ইডিয়েটস 2009 প্রতিটি ছবি 100 কোটি ক্লাবে প্রবেশ করেছিল। আশিন, গজনি 2008, রেডি 2011, বুলবচ্চন 2012, হাউসফুল 2 2012 সবকটি ছবি পেরিয়েছে 100 কোটি ক্লাব। সোনাক্ষী সিনহা, দাবাং 2010, সনব সর্দার 2012, রাউডি রাঠোর 2012, হলিডে আর সোলজার নেভার অফ ডিউটি 2014 সবকটি ছবি পেরিয়েছে 100 কোটি ক্লাব। জ্যাকলিন ফার্নান্দেজ, হাউসফুল 2 2012, রেস 2 2013, কিক 2014, জরুয়া 2 2017, রেস 3 2018 পেরিয়েছে 100 কোটি ক্লাব। দীপিকা পাড়ুকোন, চেন্নাই এক্সপ্রেস 2013, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি 2013, রামলীলা 2013, রেস 2 2013, হ্যাপি নিউ ইয়ার 2014, বাজিরাও মাস্তানি 2015, পদ্মাবত 2018 সবকটি ছবি পেরিয়েছে 100 কোটি ক্লাব। ক্যাটরিনা কাইফ, জব তক হ্যায় জান 2012, এক থা টাইগার 2012, ধুম 3 2013, ব্যাং ব্যাং 2014, টাইগার জিন্দা হ্যায় 2017 এই সবকটি ছবি পেরিয়েছে 100 কোটির ক্লাব। ইলিয়ানা ডিক্রুজ, 2012 সালে বরফি, 2016 সালে রুস্তম পেরিয়েছে 100 কোটির ক্লাব, 2019 সালে রানা ছবিটিও পেরোতে পারে 100 কোটির ক্লাব। প্রিয়াঙ্কা চোপড়া, ডন 2 2011, বরফি 2012, অগ্নিপথ 2012, ক্রিস 3 2013, বাজিরাও মাস্তানি 2015, পিকি চপসের এই সবকটি ছবি পেরিয়েছে 100 কোটির ক্লাব। তো বন্ধুরা, এই অভিনেত্রীদের মধ্যে কাকে আপনার অসম্ভব ভালো লাগে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।